হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নামে যে মার্কেটে চলে যাবো সেটা ছিল করিমপুর মার্কেট। তো করিমপুর মার্কেটে গিয়ে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো সেটা রয়েছে বেগুন, রয়েছে পটল, রয়েছে লঙ্কা। তো তিনটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখে নেবো যে আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে আর আমদানিটা কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাওয়া যাক মার্কেটের দিকে। এইবার আপনাদের জানিয়ে দেবো যে পটল শুরুতে কত করে চলে যাচ্ছে। দেখুন, শুরুতে যেটা নামিয়েছে চটে সেটা আপনাদের বলবো একবার। সর্বপ্রথমে যে নামাচ্ছে যেটা ছিল 28 টাকা করে পাইকারি বাজারে, এই যে পটল। তো গতকালকে আপনাদের জানিয়েছিলাম যে যেভাবে পাইকারি বাজার গিয়েছিল, দেখুন 28 টাকা থেকে শুরু হয়েছিল, তো 28 টাকা থেকে বেড়েছিল, যেটা 30 টাকার উপরে চলে গেছিলো পাইকারি বাজার। তো ওই জন্য আমরা কিনেছিলাম না। তো ওই মার্কেট আপনাদের বলেছিলাম আমদানিটা কেমন ছিল, মোটামুটি ছিল। তো একেবারে যে হাই ফাই আমদানি সেই আমদানি নেই, তো এখন এই ধরনেরই পটল দেখা যাবে। তো ফ্রেন্ড দেখে নিন, শুরুতে যেই পাইকারি বাজারটা যাচ্ছে সেটা 28 টাকা। তো পরবর্তীতে আবার যদি কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো। তো এখন দেখতে থাকুন। এইবার আপনাদের সামনে তুলে ধরছি সেই বিখ্যাত মরিচ রয়েছে করিমপুরে, যেটা হচ্ছিল বাংলা মরিচ। তো কত করে যাচ্ছে তার বলবো, তার আগে বলবো যে ইমেজটা কেমন রয়েছে, কোয়ালিটিটা কেমন রয়েছে। দেখেছি দুর্দান্ত ইমেজের মাল রয়েছে আর কোয়ালিটিরও পারফেক্ট কোয়ালিটি রয়েছে। দেখুন, এইবার যেটা বলবো যে পাইকারি বাজারটা রয়েছে অনেকটা কেটে এসেছে পাইকারি বাজার। তো এখন যেটা তুলে ধরছি আপনাদের সামনে, যেটা পাইকারি বাজার কেনা রয়েছে 55 টাকা পাইকারি বাজার। তো এই মরিচটা দেখে নিন। তো দেখুন ফ্রেন্ড, এর পরবর্তীতে যদি আরও কমে কিংবা বাড়ে আবার আপনাদের জানাবো। তো দেখে নিন, যেটা দেখাচ্ছি এই মুহূর্তে সেটা 55 টাকা করে কেনা রয়েছে, বোঝা গেল। আজকের মার্কেটে শুরুতে যে পাইকারি বাজার ছিল বেগুনের, লঙ্কার, কিন্তু পরবর্তীতে কী জানেন তো, পরবর্তীতে অনেকটা কেটে যাচ্ছে। শুরুতে যেটা ছিল তার থেকে 5 টাকা ডাউনে চলে আসে, মানে আপের থেকে ডাউনে চলে আসে যে বেগুনের আর হচ্ছিল কি লঙ্কার। কিন্তু যেটা পটল রয়েছে, পটলটা কী বলুন তো, ডাউনের থেকে আপের দিকে উঠছে, মানে নিচের থেকে 28 থেকে শুরু হয়েছে 29-এ গিয়েছে। তো আরও পরবর্তীতে দেখবো যে বাড়ে কি কমে। তো আস্তে আস্তে বাড়ছে ধাপে ধাপে। আর যেগুলো বেগুন ছিল আর লঙ্কা ছিল সেটা শুরুতে যেটা গিয়েছে তার থেকে কমে এসেছিলো, মানে 3 টাকা 4 টাকা 5 টাকা মানে আরও ডাউনে চলে এসেছে। এখন যে পাইকারি বাজারটা দেখাচ্ছে, এই যে বেগুনটা দেখে নিন কোয়ালিটি কেমন রয়েছে, মোটামুটি কোয়ালিটি রয়েছে, নাম্বার 1 কোয়ালিটির মাল নেই, সে একবারে ফ্রেশ একেবারে নিখুঁত মাল সেই মাল নেই। দেখে নিন আপনাদের দেখাচ্ছে আশেপাশে। তো এই যে মালটা দেখাচ্ছে আপনাদের, যেটা গোল কালো বেগুন, সেটা হচ্ছিল 33 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে এই বেগুনটা। দেখে নিন ফ্রেন্ড, দেখে নিন, যদি আবার নাম্বার 1 কোয়ালিটির মাল পাই সেই মালটা আবার আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন মার্কেটে সবথেকে বেশি যেই লঙ্কার আমদানি রয়েছে এবার আপনাকে জানাবো। দেখুন, সিবড়ি মরিচ সেরকম নেই, কি বলুন তো, সিবড়ি মরিচটা যেটা রয়েছে একেবারে বাচ্চা বাচ্চা সাইজের রয়েছে। তো যে কারণে সিবড়ি মরিচটা খুবই কম আমদানি রয়েছে। তো সবথেকে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা, এখন বাংলারই আমদানি বেশি চলছে। তো দেখুন, এইবার যে বাংলাটা দেখাচ্ছে মোটামুটি ভালো ইমেজের মাল রয়েছে, সব কিছুই ঠিক আছে। তো এইটা যে পাইকারি বাজার গিয়েছে সেটা হচ্ছিল 50 টাকা পাইকারি বাজার, এই যে এই মরিচটা দেখে নিন। সপ্তাহখানিক ধরে দেখছি যে ডাউনের থেকে আপের দিকে যাচ্ছে পটলের পাইকারি বাজার। তো দেখতে পাচ্ছেন এখানে পটলের কাজ চলছে। তো আজকে যেটা পাইকারি বাজার যাচ্ছে, দেখুন 28 টাকা থেকে শুরু হয়েছে, 28 টাকা থেকে শুরু হয়ে এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে সেটা হচ্ছিল 29 টাকা পাইকারি বাজার, সেটা হচ্ছে পটলে। দেখুন ফ্রেন্ড, তো গত আপনাদের বলেছি 2-3 হাট ধরে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছিল কি ডাউনের থেকে আপের দিকেই যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড, আবার পরবর্তীতে দেখবো যে পটল আরও পাইকারি বাজার বাড়ে কি কমে, ঠিক আছে? তো আপনাদের বলে দেবো শেষ মুহূর্তে যে কেমন আমদানিটা রয়েছে। তো মার্কেটে আপনারা বুঝতেই পারছেন যে সে পরিমাণে আমদানি নেই আগের মতো, তো এখন কিছুটা রয়েছে। তো কিছুদিন পর দেখা যাবে যে এই এখন যে আমদানিটা হচ্ছে এর থেকে একটু বেশি হতে পারে। তো পাইকারি বাজারটার কথা বলতে পারবো না যে কেটে যাবে কি আরও বাড়বে, ঠিক আছে? আস্তে আস্তে যেটা দেখছি শুধুমাত্র বাড়তেই তালে আছে, কোনো রকমভাবে কমার নাম নেই। তো ফ্রেন্ড দেখে নিন, এই যে হচ্ছে মার্কেটের অবস্থা, আরও একটু আপনাদের দেখায় আশেপাশে। তো যেখানে থাকতো একেবারে পুরো ভিড় লেগে থাকতো, মার্কেট পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন তো আপনারা। তো এইরকম হচ্ছিল পরিস্থিতি পটল, তো পটল সেরকমভাবে আমদানি নেই। তো দেখতে থাকুন ফ্রেন্ড, আবার পরবর্তীতে জানাচ্ছি কত করে যাবে পটল। আপনাদের দেখাচ্ছি ব্যাপক কোয়ালিটির পাতা কাটা বেগুন। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার, দেখুন আজকে যে পাইকারি বাজারটা মোটামুটি ভালো রয়েছে। তো আজকে একটু বাজার কেটেছে, দেখুন পাতা কাটা বেগুন আর গোল বেগুন প্রায় একই পাইকারি বাজার যাচ্ছে। অনেক রয়েছে পাতা কাটা বেগুন, যেটা গোল কালো বেগুন আর পাতা কাটা বেগুন একই দামে চলে গিয়েছে পাইকারি। তো যেগুলো একটু ভালো কোয়ালিটির মাল রয়েছে সেগুলো একটু ভালো দামে গিয়েছে। তো এখন যে মালটা দেখাচ্ছি মোটামুটি একবারে ভালো কোয়ালিটির মাল রয়েছে, দেখতেই পাচ্ছেন দুদিন ধরে দেওয়া যায় ডবল এ গ্রেড, মানে কি বলুন তো, A+ গ্রেড দেওয়া যায়, এগে ডবল এ গ্রেড দেওয়া যাবে না, A+ দেওয়া যায়। তো দেখুন এইটা যে পাইকারি বাজার গিয়েছে সেটা হচ্ছিল কি 36 টাকা করে পাইকারি বাজারে এই পাতা কাটা বেগুন। দেখে নিন দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে, যেটা পাতা কাটা বেগুন ফ্রেন্ড, দেখে নিন। তো এর থেকে যদি নাম্বার 1 কোয়ালিটির মাল থাকে, যদি মার্কেট ঘুরে পায়, তাহলে অবশ্যই আপনাদের আবার আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন দেখতে থাকুন এই বেগুনটা। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। মার্কেটে যেই চাষির কাছে যাচ্ছি সেই চাষির কাছে সবথেকে বেশি যেই মরিচটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছিল বাংলা মরিচ। তো আজকে সিবড়ির আমদানিটা কম রয়েছে, যেটা রয়েছে সবথেকে বেশি সেটা হচ্ছিল বাংলা। দেখুন আপনাদের সামনে যে বাংলাটা এখন তুলে যাচ্ছে এটা কত করে গিয়েছে পাইকারি, একটু বলবো। তার আগে একটু বলবো যে ইমেজটা কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন একবার ব্যাপক কোয়ালিটির ইমেজ রয়েছে আর কোয়ালিটিতে দুর্দান্ত রয়েছে। তো এখন যেটা পাইকারি বাজার হচ্ছে সেটা হচ্ছিল 53 টাকা পাইকারি বাজার। আর একটা কথা বলবো, যেটা হচ্ছিল কি প্রথমে যে পাইকারি বাজারটা ছিল না মরিচের, সেটা হচ্ছিল অনেকটা চড়া ছিল। তো তার তুলনায় অনেকটা বাজার কেটে এসে
এসেছে, পরবর্তীতে এখন যে দামগুলো বলছি পরের দাম। তো আগে প্রথমে যে পাইকারি বাজারটা চলে গেছে অনেকটা চড়া ছিল, এর থেকে আমি যে পাইকারি বাজারটা বলছি এর থেকে 5 থেকে 6 টাকা 7 টাকা 8 টাকা এইরকম আপে ছিল পাইকারি বাজার, বোঝা গেল ফ্রেন্ড। তো এখন যেটা দেখাচ্ছি আপনাদের দেখে নিন এখন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার পটলে। দেখুন আপনাদের বলেছিলাম যে শুরু হয়েছিল 28 টাকা থেকে, তার পরবর্তীতে 29, 29 থেকে 30 টাকা গিয়েছে। তো 30 টাকার পর যেটা ঘটেছে আপনাদের জানাচ্ছে, দেখুন 30 টাকা থেকে 31 টাকা বলেছে, কিন্তু 31 টাকায় নেয়নি, ঠিক আছে, 31টা চাষিরা দেয়নি। কারণ কী বলুন তো, পটলে আমদানি তো নেই সেরকম, তো অল্প পরিমাণে আমদানি রয়েছে, যে জন্য চাষিরা দাঁড়িয়ে ছিল যে যতক্ষণ না আমাদের নিজের মন মতন পাইকারি বাজার পাচ্ছি, যতক্ষণ না সেই টাকাটা পাচ্ছি ততক্ষণ আমি মালটা দেবো না। তো না দেওয়ার কারণে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকার পর যেটা ঘটেছে, তো এখন যে পাইকারি বাজারটা দিল সেটা হচ্ছিল 32 টাকা করে পাইকারি বাজার দিল। তো পটলে দেখুন ফ্রেন্ড এখন যে পাইকারি বাজার আছে 32 টাকা, একটু মার্কেটটা ঘুরিয়ে দেখা, তো মার্কেটে এই টাইমে পুরো মানে ভিড় এতটা লেগে থাকে, তো মার্কেট দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা রয়েছে, বোঝা গেল চারি সাইডে ফাঁকাই রয়েছে। তো ফ্রেন্ড এখন যে পাইকারি বাজার আছে 32 টাকা, তো এর থেকে আর বাড়বে না, দেখুন আজকে ডাউনের থেকে আপের দিকে উঠেছে। ফাইনালি ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে আজকে মার্কেটে সবজির আমদানিটা কেমন ছিল আর পাইকারি বাজারটা কত করে চলে গেল। দেখুন আজকে যে মার্কেটটা রয়েছে না, পুরো উল্টো পাল্টা মার্কেট রয়েছে। তো শুরুতে যে পাইকারি বাজারটা গিয়েছে কিন্তু পরবর্তীতে সে বাজারটা যায়নি। তো দেখুন শুরুতে একটু চড়া ছিল পাইকারি বাজার, পরবর্তীতে আবার কমে আসে পাইকারি বাজার। তো শুরুতে যে দামটা গিয়েছে পরবর্তীতে সেটা যায়নি। দেখুন আজকে যে পটলের আমদানিটা রয়েছে খুবই কম রয়েছে, বেগুনের আমদানিটাও খুবই কম রয়েছে, কারণ মার্কেটে কোনো সবজি নেই। তো যেটা রয়েছে মোটামুটি সেটা হচ্ছে লঙ্কার মার্কেট। তো লঙ্কা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে, সব থেকে বেশি যেটা পাওয়া যাচ্ছে বাংলা লঙ্কা, আর যেটা সিবড়ি বলে দেখি বিষাক্ত মরিচ, তো ওইটা আজকে আমি মার্কেটে দেখতেই পেলাম না। কারণ কী বলুন তো, একটু লেট করে গিয়েছি, যে কারণে পুরো দেখলাম যে প্যাকিং করে সব চলে গেছে মাল, তো ওইটা মার্কেট আজ দেখতে পেলাম না। যেটা দেখেছি সেটা হচ্ছিলো বাংলা, যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো শুরুতে যে পাইকারি বাজার গিয়েছে তার তুলনায় যেটা কম গিয়েছে সেইটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তো দেখুন ফ্রেন্ড যেটা বেগুনের পাইকারি বাজার রয়েছে, তো বেগুনও আজকে 30 থেকে 35, তো দুটো একই সেম দামে আজকে পাইকারি বাজারে গিয়েছে। কোনোরকমভাবে যে ভিন্ন দামে যাচ্ছে পাইকারি বাজার সেরকম আজকে কোনো দেখলাম না, তো একই রকমভাবে পাইকারি বাজারে গিয়েছে দুটোই। যেটা পটল রয়েছে, তো পটলের পাইকারি বাজার দেখুন আজকে ডাউনের থেকে আপের দিকে, তো এইরকমভাবে চলছে কিছুদিন আপনাদের জানিয়েছি। যেটা আজকে দেখুন 32 টাকা শেষ হয়েছে, কালকে দেখা গেলো 32 টাকা শুরু হলো, তারপরে আবার আস্তে আস্তে বাড়লো, এইরকমই চলছে মার্কেটটা। তো এরকমভাবে কোনো পরিবর্তন ঘটছে না, পরিবর্তন যেটা ঘটছে সেটা আস্তে আস্তে বাড়ছে ধাপে ধাপে, তো কমছে আর না। তো দেখা যাক সামনের দিন। তো আর রবিবার রয়েছে যেটা ছিল নাজিরপুর মার্কেট, তো নাজিরপুরে দেখতে পারবো যে সবজির আমদানি কেমন, পাইকারি বাজার কোনো রকমের পরিবর্তন ঘটেছে কি না, কারণ ওইটা নাম্বার 1 কলে মার্কেট রয়েছে। তো দেখা যাক ওই মার্কেটে গিয়ে। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি আমি চাই প্রচুর পরিমাণে শেয়ার হোক, প্রচুর পরিমাণে শেয়ার হবে এতটুকু আশা করে রাখছি আপনাদের কাছে। ফাইনালি ফ্রেন্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।